একজন আউট হয়ে গেছে, এখন দেখা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা গ্রাম বাংলার মেয়ে বৌদিদের একটা খেলার আয়োজন করেছি, বালুশ খেলা। সেই জন্য সবাই বসে পড়েছে, মাঝখানে একজনের চোখ বেঁধে দেওয়া হবে, সে বাঁশিতে ফুঁক দেবে। খেলাটা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, তো সেজন্য বলার আর কিছু নেই, আমরা এখন খেলাটা শুরু করব। তো বালুশটা এখন কার কাছে আছে? এখন শুরু করে দেওয়া যাক, বাঁশি ফুঁদেন আপনারা, বালুশ দেওয়া শুরু করে দেন, ফুঁদেন ফুঁদেন। দর্শক বন্ধুরা, খেলাটা অনেক মজার হতে চলেছে, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, খেলাটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখা যাক আজকে আমাদের বিজয়ী কে হতে পারে। আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। একজন আউট হয়ে গেছে, এখন দেখা যাক। নিচে পড়া যাবে না, বালুশ নিচে পড়ে কি জানে? আমাদের প্রতিযোগী আস্তে আস্তে কমতে শুরু করেছে, এখন প্রায় অনেকগুলো উঠে গেছে, দেখা যাক কি হয়। এখন সাতজন আছে, বালুশ ফেলা যাবে না, বালুশ নিচে ফেলানো যাবে না, সাবধানে খেলতে হবে। এখন মোটে পাঁচজন প্রতিযোগী আছে, আস্তে আস্তে সব কমে পাঁচজনে পৌঁছেছে, এই যে চলে গেছে, এখন চারজন আছে। বালুশ খেলা শেষ, আমাদের খেলাটা দেখতে অনেক দর্শক বন্ধুরা চলে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর তিনজন আছে, এর মধ্যে আমাদের প্রথম বিজয়ী কে হতে পারে দেখা যাক।
এখন দুইজন আছে, দর্শক বন্ধুরা, উপহারটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, মনে করেছিলাম ভিডিও হয়েছে, সেই জন্য উপহার দেওয়া দেখা যায়।